সাধনপুর থানার নাশকতা মামলা মির্জা আব্বাসকে 5 দিনের পুনিশমেন্টে আদালতে পাঠিয়েছে আজকে সেই শুনানিটা আমরা করেছি আপনারা জানেন যে বিগত 28 তারিখে বিএনপি যে সমাবেশের নামে সেখানে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি নেতা কর্মীরা সেখানে যে তারা অগ্নিসংযোগ করেছে বিস্ফোরণ ঘটিয়েছে মানুষের জানমালের ক্ষতি করেছে এবং আজকে যে বিএনপির যে নেতা মির্জা আব্বাস তাদের ইন্ধনে এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে তাদের সহযোগিতায় তাদের পরামর্শে তারা এই ঘটনাগুলি তারা ঘটিয়েছে এবং এটা তারা ষড়যন্ত্রমূলকভাবে তারা এই কাজগুলি তারা করেছে পরিকল্পিতভাবে তারা এই ধরনের কাজ করেছে এবং একটি বর্তমান সরকারকে একটি স্থিতিশীল সরকার সেটা অস্থিতিশীল করার জন্য এবং তাকে জোর করে পথে করানোর জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড তারা করছে এবং এর পিছনে তাদের একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে আজকে যেই যে ঘটনা ঘটিয়েছে তারা এবং এর পিছনে আর কারা কারা জড়িত আছে এর উদ্ঘাটন হওয়া দরকার কারণ এই মামলাটা এখনো তদন্তাধীন আছে এছাড়া এখানে একজন পুলিশের থেকে তারা একটা পিস্তল তারা ছিনে নিয়ে গেছে অথবা এই উদ্ধারের প্রয়োজন আছে এই একটা সরকারি পিস্তল তারা এটা নিয়ে গেছে ঠিক আছে তাই আমরা আদালতকে সেটাই বলেছি যে সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এই ঘটনার পিছনে এই ষড়যন্ত্রের পিছনে তারা জড়িত এর উদ্ঘাটন হওয়া দরকার এই জন্য আমরা পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করার কথা আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আমরা দেখলাম যে আদালতে মির্জা আব্বাস বললেন যে দেশে এখন হিটলারের শাসন চলছে সমস্ত নেতৃত্ব শূন্য করতেই সরকার এগুলো হামলা এবং মামলা দিচ্ছে গায়েবী মামলা দিচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা জবাবে এটা আমি প্রতিবাদ করেছি আমি বলেছি যে আওয়ামী লীগ কখনো কোনো নেতৃত্ব শূন্য করার জন্য কেউর উপর হামলা করেনি এই ধরনের কোনো অপকর্ম করেনি বরঞ্চ বিএনপি 2021-এ গ্রেনেড মামলা হয়েছে সেখানে তারা আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য তারা সেখানে আর্জেস গ্রেনেড তারা নিক্ষেপ করেছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী সহ আর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সেখানে ওই ট্রাকে ছিল অতএব সেই কাজটা তারাই করেছে খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে অতএব উদর পিণ্ডে উদর ঘরে চাপানোর কোনো সুযোগ নেই এবং একটা কথা আর একটা কথা বলেছে যে তারা এরশাদকে পতন ঘটিয়েছে শেখ হাসিনাকে বর্তমান প্রধানমন্ত্রী তাকে পতন ঘটিয়েছে এটার প্রতিবাদ আমি বলেছি যে আওয়ামী লীগকে পতন ঘটিয়ে ঘটনা সম্ভব হয়নি কারণ এই ধরনের কোনো ঘটনাই পতনের কোনো প্রশ্নই আসে না সেখানে 2001 সালে ষড়যন্ত্র করে যে নির্বাচনে তারা জিতিয়ে তার দলটা ক্ষমতায় এসেছিল এটা ষড়যন্ত্রের মাধ্যমে ওইটা কোনো আন্দোলনের মাধ্যমে তারা শেখ হাসিনাকে সরায়নি অর্থাৎ এই কথাটা তারা মিথ্যাচার করেছে যাদের এই বিএনপি তাদের যে চিরাচরিত যে অভ্যাস মিথ্যাচার করা সেই মিথ্যাচারটাও কিন্তু তারা আজকে আদালতে সেরে করেছে এটা আমরা কোর্টে উপস্থিত সবার সামনে এটা আমরা প্রতিবাদ করেছি আরেকটা সুরাদ দিই আরেকটা সুরাদ দিই আদালতে সরোয়ারটি নির্দোষ দাবি করেছে আরেকটি যে বক্তব্য দিয়েছে লেকাঞ্জনা আচ্ছা আরেকটি মামলা আজকে আমরা আরেকটি মামলা এটা পল্টন থানা একটি মামলা এটা একটা খুব একটা হাস্যকর ব্যাপার যেটা বিএনপি যেটা করেছে আপনার জানেন 28 তারিখের ঘটনার পরে যেখানে বিকালের দিকে তারা সেই বিএনপি অফিসে সেখানে তারা একটা সংবাদ সম্মেলন করে সেখানে বাইডেনের উপদেষ্টা হিসেবে একজন শিয়াম মিয়া রফি হ্যাঁ একজনকে তারা সেখানে হাজির করে ইশরাক এবং আজকের যে আসামি ছিল আসামি লেফটেন্যান্ট জেনারেল সরোয়ারটি তারা দুজনে মিলে তাকে ওখানে নিয়ে গেছে এবং তাকে শিখিয়ে নিয়ে গেছে যে এই ঘটনা যে ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকার সাথে স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে এবং সেখানে তারা স্যাংশন দিবে এই জন্য আরও অনেক এই সরকারের বিরুদ্ধে তারা অনেক কথাবার্তা সেখানে বলেছে অথবা এখানে একটা ষড়যন্ত্রমূলকভাবে কারণ এই লেফটেন্যান্ট জেনারেল যে সরটি সাহেব তিনি ওখানে গিয়েছে এবং সাথে করে তা নিয়ে গেছে বিশ্রাগ ছিল সেই সংবাদ সম্মেলনে এবং এটা এবং তার বিরুদ্ধে যে 419 ধারা 109 এবং সর্বোপরি যে রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে হয়েছে অতএব এটা এই যে ষড়যন্ত্র যেটা করেছে এটা একটা গভীর ষড়যন্ত্র গভীর চক্রান্তের মাধ্যমে এই জিনিসটি তারা রাষ্ট্রের বিরুদ্ধে অতএব এখানে
পুলিশ তার যে ঘটনার পিছনে আরো কারাগার আছে, যে ষড়যন্ত্র করছে, কারা করছে, কেন করছে, এই জিনিসগুলো উদ্ঘাটন হওয়া দরকার রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। অত সেই জন্য পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে, আদালত সন্তুষ্ট 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।